ত্রিপুরায় পাম অয়েলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই পাম অয়েলকে ভিত্তি করে দেশের ও রাজ্যের মানুষকে আত্মনির্ভর করার জন্য পাম অয়েল প্ল্যান্টেশন করা হচ্ছে। দেশের চাহিদা শতকরা 10% তেল দেশে উৎপাদিত হয় এবং শতকরা 90% তেলের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয়। দেশে পাম ও সয়াবিন তেল আমদানি করে প্রতি বছর যে বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়, যদি পর্যাপ্ত পাম চাষ করা হয় তাহলে কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। ত্রিপুরার আবহাওয়া প্রকৃতি পাম চাষের উপযোগী, তাই মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পাম চাষে গুরুত্ব দিয়ে ত্রিপুরায় চাষ শুরু করেছে। সে মোতাবেক বিশালগড় ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতে রণজিৎ দেববর্মা নামে এক ব্যক্তি 1 হেক্টর জমিতে পাম চাষ করছেন। মঙ্গলবার ওনার সেই জমিতে উদ্যান বিভাগের উদ্যোগে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মোট 30 জন কৃষক অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উদ্যান অধিকর্তা বলেন, রাজ্যের পাহাড়ি এলাকায় এখনও অনেক জমি খালি পড়ে রয়েছে। ওই জমিগুলিকে গাছে লাগিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য অর্থকরী ফসল উৎপাদনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাম গাছ পূর্ণতা পেতে 4 বছর সময় লাগে। এ 4 বছর সুবিধাভোগীকে প্রতি হেক্টরে 1 লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে। 25 মেট্রিক টন কত গুণ বেশি উৎপাদন করতে পারে প্রতি হেক্টর জমিতে, সোয়া ছয়কানিতে, আমি হেক্টর হিসেবে বলছি। তাহলে আমাদের যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যেভাবে তেলের চাহিদা বাড়ছে, এটা পূরণ করতে হলে একমাত্র উপায় হচ্ছে এই বৃদ্ধি, এলাকা বৃদ্ধি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগে সরকার, প্রবর্তন সরকার এতটা করার জন্য বলেছে, কিন্তু এতটা সেইভাবে কৃষকের মানে সাহায্য করার যে ইয়েগুলো পন্থাগুলো ঠিক ছিল না। আমাদের কেন্দ্রে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট, বিজি গভর্নমেন্ট আসার পরে চিন্তা করলো কীভাবে কী করা যায়, এবং 2021 ইংরাজির আগস্ট মাসে নতুন স্কিম, আগেও স্কিম ছিল কিন্তু যে অ্যাপ্রোচ বলি সাহায্য, কৃষকদের সাহায্য করা এগুলো কম ছিল, মানে ঠিক পুরাপুরি আমরা মিশন অ্যাপ্রোচ বলি, মিশন মোডে এটা ছিল না, মানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ছিল না। 2021 সালে যখন আগস্ট মাসে আরেকটা হয় যে ন্যাশনাল মিশন অন ইডেবল অয়েল, অয়েল পাম্প, ঠিক আছে না, এতে 4টা জিনিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে এসোর্ড করে যেটা আগে ছিল। আমরা আগে ভাবতাম ঠিকই এটা ভাবারই কথা, কৃষকদের কথা না, আমাদেরই ভাবার কথা। কৃষকরা অয়েল পাম্প লাগালো কিন্তু যে ফলনটাও হবে, ফলন তো আমরা বাড়িতে নিয়ে গিয়ে তেল বের করতে পারবো না, তার জন্য একটা ফ্যাক্টরি দরকার। এই ফ্যাক্টরি কে করবে, নিজে তো করা যাবে না, কারণ এটা বড় ফ্যাক্টরি হবে, এটা তো ধানের মিলের মতো না, বলে আমি গভর্নমেন্টের সাবসিডি নিয়ে একটা বসিয়ে দিলাম, কৃষকরা এলো যে আমরা ধানের তেল যে করি, এরকম না, আরও বড় ধরনের প্রজেক্ট দরকার। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললো যে আমরা সেভাবে স্কিমটা করব, যাতে করে যারা প্রসেসার আছে অল ওভার ইন্ডিয়াতে, যেমন গডরেজ আছে, পতঞ্জলি আছে, আরও অনেক আছে, প্রায় 6টা কি 7টা আছে, এগুলো তারা যত যাতে এসে এখানে প্রসেসিং সেন্টার করে, যাতে করে এই দিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লকের চেয়ারম্যান ছন্দা দেববর্মা, কৃষি স্থায়ী কমিটির সভাপতি অতসী দাস, উদ্যান অধিকর্তা ডক্টর ফণিভূষণ জমাতিয়া, উপ অধিকর্তা অরূপ দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।